বড় একটা শহরের রত্ন হল অপেরা হাউজ। নিউ ইয়র্ক থেকে সিডনি পর্যন্ত অনেক শহরের ল্যান্ডমার্ক হল তার অপেরা হাউজ। এগুলো শুধু সঙ্গীতের জন্যই বিখ্যাত নয়, বিখ্যাত এদের শিল্পের বিন্যাসের জন্য, স্থাপত্য শৈলীর জন্য। আসুন জেনে নিউ বিখ্যাত কয়েকটি অপেরা হাউজের কথা। সারা বিশ্বের সবচেয়ে খ্যাত অপেরা হাউজ মনে হয় এটি। সিডনি বলতেই মনে ভেসে ওঠে এর ছবি। অস্ট্রেলিয়া বা সিডনির একক প্রতীক এটি। আপনি নিশ্চয়ই অনেক আগে থেকেই ভেবে রেখেছেন একবার হলেও যাবেন এখানে। এটি বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। অক্টোবরের 1973 সালে এটি খোলা হয়। অবস্থিত সিডনি হারবারে, এর নকশা একটা জাহাজের মতো। এই আকৃতি তাকে অনন্য করেছে স্থাপত্যের ইতিহাসে। অপেরা হাউজটি ডিজাইন করেছেন জন উজ্জন। 1000 জন মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন দালানটি প্রতি বছর 7 মিলিয়ন পর্যটক আকর্ষণ করে। পালাইস গার্নিয়ার, প্যারিস। নটরডাম ক্যাথেড্রাল, লুভর আর আইফেল টাওয়ারের মতো পালাইস গার্নিয়ার ও যেন প্যারিসের প্রতীক। প্যারিস অপেরার জন্য এটি খুলে দেওয়া হয় 1875 সালে। অপেরা হাউজটির ধারণ ক্ষমতা 2000 জন মানুষ। এটির নকশা করেছেন চার্লস গার্নিয়ার। এর আসল নাম ছিল সন্দেস ক্যাপিসিনস। তৈরি করা হয়েছে বিয়ক্স আর্ট স্টাইলে। এখানে বারোটি পাওয়া হচ্ছে প্যারিস অপেরা লাইব্রেরি মিউজিয়াম। ভবনটি অমর হয়ে থাকবে গেস্টন লেরক্সের উপন্যাস ফ্যান্টম অব দ্য অপেরাতে। প্যারিসে এলে এই অভূতপূর্ব স্থাপত্য নিদর্শনটি মিস করা ঠিক হবে না আপনার। রয়্যাল অপেরা হাউজ, লন্ডন। ব্রিটেনে এরকম যত অপেরা হাউজ আছে এটি তার মধ্যে সবচেয়ে বড়। অবস্থিত ওয়েস্টমিনস্টারে, নির্মিত হয় 1732 সালে। অগ্নিদগ্ধ হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর কয়েকবারের সংস্কার করা হয়েছে। প্রধান বিল্ডিংটিকে বলা হয় কনভেন্ট গার্ডেন, যেখানে 2300 মানুষ বসার ব্যবস্থা আছে। পল হিমোলিন হল এবং লিম্বরি স্টুডিও থিয়েটার জল এই অপেরা হাউজের অনন্য সংযোজন। অপেরার পাশাপাশি এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আয়োজন করা হয়। বোলসোই থিয়েটার, মস্কো। রাশিয়ার রাজধানী পরিচায়ক হল এই বোলসোই থিয়েটার। 1794 সালে একটি সাধারণ ছোট্ট ইটের দালান ছিল এটি। বর্তমান আদলে এর স্থাপনার নকশা করেন আন্দ্রেই মিখাল এবং 1825 সালে উন্মুক্ত করা হয়। এখনও এর বিভিন্ন রকম সংস্কার চলছে। বোলসোই বেলে এবং বোলসোই অপেরা নিয়মিত মঞ্চস্থ হয় এখানে। আর অসাধারণ এই শো মঞ্চস্থ করেন এখানকার সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় প্রতিষ্ঠানটি। এটির নির্মাণ শৈলীতে আছে আভিজাত্য এবং আধুনিকতা। মেট্রোপলিটন অপেরা হাউজ, নিউ ইয়র্ক। 1966 সালে খোলা হয় এটি। এটি নিউ ইয়র্কের লিঙ্কন সেন্টারে অবস্থিত। এটির নকশা করেছেন অয়ালেন্সকে হ্যারিসন। অপেরা হাউজটির প্রধান হলে 4000 মানুষ বসতে পারে। এটি শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এখানে অনেক রকমের উল্লেখযোগ্য সংখ্যক অপেরা পরিবেশিত হয়। তার মধ্যে যেমন আছে ক্লাসিক্যাল, তেমন আছে আধুনিক সুর। এছাড়াও এটি এর চমৎকার নিখুঁত শ্রুতিমধুরতা এবং নান্দনিক দৃশ্যের জন্যও পরিচিত। বিভিন্ন রকম স্থাপত্য, শিল্প নিদর্শন আপনার দৃষ্টি আকর্ষণ করবে নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলেই লাইক দিবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।